পিসিআর ল্যাব বসাতে বিমানবন্দরের স্থান চূড়ান্ত করেছে বেবিচক নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানদণ্ড ইভেলের সিইও মোহাম্মদ রাসেল স্ত্রী সহ গ্রেফতার গুলশান থানায় অর্থ আত্মসাৎ মামলার পর বাসায় র্যাবের অভিযান সমালোচনার মধ্যে আবারও বাড়ল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিল পাস সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফা তারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপনে চূড়ান্ত জায়গা স্থানান্তর করা হয়েছে সেই সঙ্গে টেস্টের কারণে অন্য যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাও দেখা হচ্ছে এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক সকালে এসব কথা জানিয়েছেন বিবেচকের চেয়ারম্যান মুফিদুর রহমান অন্য দেশে ঢুকতে করোনা টেস্টের বাধ্যবাধকতা থাকায় প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিদেশগামী যাত্রীদের এ অবস্থায় বিমানবন্দরে ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী এয়ারপোর্টেই একটা ওই টেস্টিং ফ্যাসিলিটিস করা অন্যান্য দেশে যেরকম আছে কুইক টেস্ট যেটাকে বলে যাতে ফ্লাই করার চার ঘন্টার মধ্যে ওনারাই করতে পারে দরপত্র আহ্বানের মাধ্যমে বুধবার ৭টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে এসব প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা ল্যাব স্থাপনের সক্ষমতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান টেস্ট করে রেজাল্ট নিয়ে তারা সময়মতো প্লেনটা ধরতে পারবে কিনা এই জিনিসটা সমন্বয়টাকে তাদেরকে আলোচনায় আসছে কিনা তারা কি এটা এই যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবে কিনা তারপরে যেখানে সেফটি লেভেল আছে কারণ বিমানবন্দরে আমার অনেক লোকজনের আগমন হবে এখানে যে তারা ল্যাবরেটরিটা সেট করবে এটা নিরাপদ কিনা আরটিপিসিআর ল্যাব স্থাপনে যে ৭টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দুটির বিরুদ্ধে গেল জুনে করোনা সনদ জালিয়াতির অভিযোগ ওঠে সে সময় তাদের করোনা পরীক্ষা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর পরে শর্ত সাপেক্ষে আবারও অনুমতি দেওয়া হয় এই যে প্রসিজারগুলো করবে এটা যে দেশে যাচ্ছে ওই দেশ কি এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা কারণ আমাদের ওই দেশের রাষ্ট্রদূত এবং আমাদের দেশে যে নিযুক্ত ওই দেশের রাষ্ট্রদূত দুইজনেই একই কথা বলেছে যে এটা ওই দেশে যেতে হলে ওই দেশের যে সিস্টেম আছে তারা এটাকে অনুমোদন দিতে হবে এদিকে বিমানবন্দরে করোনা টেস্টের জন্য প্রতিষ্ঠানগুলো এক এক ধরনের মূল্য নির্ধারণ করেছে যা স্বাভাবিক নয় বলছেন বিদেশগামীরা সোহেল রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান নাসিম শামিমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব পরে তাদের গ্রেফতার করে নেওয়া হয় র্যাব কার্যালয়ে এর আগে বুধবার রাতে অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী আরএফ মামলার এজাহারে বলা হয়েছে ইভ্যালির চমকপ্রদক বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কিছু পণ্যের অর্ডার দেন তিনি নানা সময় সেসব পণ্যের মূল্য বাবদ অনলাইন ব্যাংকিংয়ে ৩১০,৫৯৭ টাকা শোধ করেন ৭ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও এখনই কিছু পাননি তিনি এর আগেই বাণিজ্য মন্ত্রণালয় জানায় ইভ্যালি সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কোনো দায় দায়িত্ব মন্ত্রণালয় আর নেবে না এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ অভিযানের সম্পর্কে কি অবস্থা রয়েছে এবং এই মুহূর্তে কি অভিযান পরিচালনা করা হচ্ছে আমাদেরকে একটু জানান অভিযান আর ১০ মিনিট আগে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর যেই দুজন অভিযুক্ত ছিল আজকে গুলশান থানার মামলায় সেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে এখান থেকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে সেই অভিযুক্ত দুজন হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সিইও এবং চেয়ারম্যান
মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন, তাদেরকে নিয়ে যাওয়ার পর আমরা এখানে দেখেছি যারা ভুক্তভোগী রয়েছেন বা যারা ইভেলির সাথে বিভিন্ন ধরনের ব্যবসায় লিপ্ত ছিলেন তাদের মধ্যে যারা টাকা পান তারা এখানে ছুটে এসেছেন এবং এখানে দুটি পক্ষ কাজ করছে আমরা যেটি দেখছি। একটি পক্ষ তারা এই গ্রেপ্তারকে স্বাগত জানাচ্ছেন, আবার আরেকটি পক্ষ বলছেন যে আসলে এভাবে তাকে গ্রেপ্তার করলে তারা তাদের যেই পাওনা টাকা সেটি তারা ফিরে পাবেন না, সে কারণে তারা এখানে উত্তেজিত অবস্থায় বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তারা চান না যে আসলে এভাবে তাকে আটকে রাখা হোক, তাদের দাবি যে তাকে দ্রুততম সময়ে তাকে ছেড়ে দিয়ে তাকে এখন দেখছেন আপনারা এখানে মিছিল করছে তারা যারা আসলে রাসেলের পক্ষে ইভেলির, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেটি পরিষ্কার করার চেষ্টা করছেন এবং সেটি তারা এখানে তুলে ধরার চেষ্টা করছেন। আর তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে এখানে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি র্যাবের পক্ষ থেকে, তবে এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন অভিযানটি, যিনি নেতৃত্বে যার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়েছে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গুলশান থানায় যে মামলাটি হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়ে তাকে এই বাসায় অভিযান চালিয়ে অন্য কোনো কিছু পাওয়া গেল কিনা সেই বিষয়গুলো নিয়ে কালকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে র্যাব সদর দপ্তর থেকে সেটি জানানো হবে এবং সংবাদ সম্মেলনটি করার কথা রয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মঈন খন্দকার আল মঈন, তিনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তো এখন এই জায়গাটিতে গণমাধ্যম কর্মীরা এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা এখানে অবস্থান করছেন আর রাসেল এবং তার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে, তাকে এখানে প্রাথমিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে তাকে জানতে চাওয়া হয়েছে, তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো সেই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই বিষয়ে তারা আরও বিস্তারিতভাবে র্যাব সদর দপ্তরে নিয়ে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন, যদিও একটি আইনি বিধিনিষেধ রয়েছে গ্রেপ্তারের পর তাদেরকে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার, সেটি তারা ঠিক রেখেই তাকে সঠিক সময়ে তারা পুলিশের কাছে হস্তান্তর করবে এবং পুলিশ তাদেরকে একটি বিষয় জানতে যাব, এখানে যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে ভুক্তভোগী যারা রয়েছে তারা কি বলছে, তাদের বক্তব্য কি? ভুক্তভোগীরা বলছে যে তারা আসলে তাদের টাকা ফেরত চায়, তারা যে কোনোভাবেই এটা যদি রাসেলকে গ্রেপ্তার করে তারা টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেটা গ্রেপ্তার করাকেও তারা সাধুবাদ জানাচ্ছে। আবার যারা এখানে মার্চেন্ট আছে ইভেলির সাথে ব্যবসা করেছে তাদেরকে আমরা দেখছি যে তারা আসলে এখানে তাদের রাসেলের পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে এভাবে তারা আসলে টাকা ফিরে পাবেন না, আদালতে পর্যায়ে গেলে এটি অনেক ঝুলে থাকবে এবং তারা আসলে আগেও বিভিন্ন ধরনের উদাহরণ তারা দিচ্ছে, ডেস্টিনির উদাহরণ দিচ্ছে, বিভিন্ন ধরনের ই কমার্স প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তারা বলছে যে তা রাসেলকে মুক্ত দেওয়া হোক এবং তাকে দেশের যাতে দেশের বাইরে না যেতে পারে পালিয়ে দেশে থেকে সে কিভাবে টাকা তার ফেরত দেবে সেই বিষয়গুলো রাসেলের কাছ থেকে জানতে চাওয়া হোক, এই বিষয়গুলো আসলে তারা বলছে এখানে যারা মার্চেন্টরা রয়েছেন ইভেলির সাথে যারা বিভিন্ন ধরনের ব্যবসায় লিপ্ত ছিলেন। আর ভুক্তভোগী যাদের সাথে কথা বলেছি তারা তাদের মধ্যেও রাসেলের বিপক্ষে তেমন ক্ষিপ্র বা তেমন ধরনের একদম বিরোধী বক্তব্য তারা করেনি, তারা চেয়েছে যেভাবে হোক তারা টাকাটা ফেরত চান। আর এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে ইভেলির যারা গ্রাহক রয়েছে তারা সবাই কিন্তু বলেছে যে তারা আসলেই লোভনীয় সব বিজ্ঞাপনেই তারা আকৃষ্ট হয়েছিল এবং তারা ভেবেছিল যে এখানে এভাবে টাকা বিনিয়োগ করলে অনেক বেশি পরিমাণ লাভবান তারা হতে পারবেন এবং যিনি মামলা করেছেন তার যেই মামলার যে ক্ষতি যেই টাকার অভিযোগ তিনি করেছেন সেই টাকাটিও এখানে যারা মার্চেন্ট রয়েছেন তারা সেটি পুষিয়ে দিবেন বলেও তাদের পক্ষ থেকে এখান থেকে দাবি করা হচ্ছে। তবে যেহেতু মামলা হয়েছে সেই মামলায় আসামি গ্রেপ্তার করার যে ধারাবাহিক প্রক্রিয়া সেটি র্যাব অনুসরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে এবং সেটির প্রেক্ষিতেই এই মোহাম্মদপুরে বাসাটিতে অভিযান চালিয়ে ইভেলির সিও এবং চেয়ারম্যান দুইজনকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আসলে আমার কাছে মোহাম্মদপুর থেকে সর্বশেষ তথ্য। ইভেলের সিও বাসায় অভিযান এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের এয়ারলাইন্সগুলোর ওপর আরোপিত সারচার্জ প্রতিযোগিত বিভিন্ন দেশের তুলনায় অনেক গুণ বেশি, এ কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে বিমান সংস্থাগুলোর জন্য। দেশীয় কোম্পানি টিকিয়ে রাখতে সারচার্জ 1% নামিয়ে আনার দাবি খাত সংশ্লিষ্টদের। দেশি এয়ারলাইন্সগুলোর কাছে নানা ফি বাবদ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা প্রায় 5,000 কোটি টাকা, এর মধ্যে
শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনার পরিমাণ 4,300 কোটি টাকা, এর 3,500 কোটি টাকায় সারচার্জ। আর বন্ধ হওয়া জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারের কাছেও সারচার্জ বাবদ পাওনা 750 কোটি টাকা। নির্দিষ্ট সময়ে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে প্রতি 30 দিনে 6% হারে সারচার্জ আরোপ করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এক বছর বকেয়া দিতে না পারলে তা দাঁড়ায় 72%। বর্তমানে যে আমরা চার্জটা পে করি, সেই চার্জটা এয়ারলাইন্সগুলোর জন্য এটা মাত্রাতিরিক্ত, এবং সেটা যদি একটা লজিক্যাল অ্যামাউন্টে সেটা পার মান্থে 1%-এর কাছাকাছি হয় এবং ইয়ারলি যদি 12% হয়, তাহলে আমি বলবো যে আমাদের জন্য যেটা পে করাটা সহজ হবে। সারচার্জ কমাতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিও দিয়েছে এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন। এতে বলা হয় ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও পাকিস্তানের তুলনায় বেবিচকের সারচার্জ হার বহুগুণ বেশি। করোনাকালীন সময়ে এয়ারলাইনগুলো প্রচণ্ড আর্থিক চাপের মধ্যে আছে, তো এর সাথে যে এই বিরাট একটা আকাশচুম্বী সারচার্জের হার, এইটা আমরা তুলে নিতে বলিনি। সারচার্জ থাকবে অবশ্যই, সেটা যৌক্তিক হারে পাওনার চাইতে সারচার্জটাই 4-5 গুণ হয়ে যায়, তখন তো কোনো একটা এলাকায় ইচ্ছা করলেও তারা ব্যাক করতে পারে না। বার্ষিক 72% যে সারচার্জ যে চালু আছে, এটি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশেই নেই। আমাদের দেশে 3টি বড় বড় এয়ারলাইন্স বসে গেছে, তার হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু এগুলো পুনরায় চালু করার জন্য এটি বিরাট প্রতিবন্ধকতা হচ্ছে এই সারচার্জ। গেল 2 যুগে দেশে 10টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করে, এর মধ্যে নানা সংকট মোকাবেলা করে বর্তমানে টিকে আছে মাত্র 2টি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে 1 দশক আগে প্রণয়ন করা হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ আইন। সেই আলোচিত আইনের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে সকালে এ সংক্রান্ত বিলটি পাশ হয় সংসদে। এর ফলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো সহ এখাতে টেন্ডারবিহীন যে কোনো প্রকল্প করা যাবে। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান সংশোধন বিল 2021 সংসদে পাশের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলোর উপর আলোচনা শেষে স্পিকার তা নিষ্পত্তি করেন। বিলটি পাশের প্রক্রিয়ার সময় বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। তাদের অভিযোগ, জনগণের করের টাকা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করা হচ্ছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে টাকা বানানো এত সহজ হয়ে গেছে যে চাহিদা না থাকলেও তেল ভিত্তিক নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চলছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল, বাংলাদেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 43% ব্যবহার করা হয়, বাকি 57% বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রেখে জাস্ট কেন্দ্র ভাড়া দেয়া হয়। কোন সময় বলেন যে একটা আসে, একটা বৃষ্টি যদি আসে জুড়ে তাহলে বিদ্যুৎ অফ হয়ে যায়। আবার অনেক সময় বলেন যে আমাদের লাইনটি ভালো না। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে বলবো, আমরা যে অবস্থায় আছি আমাদেরকে কে বাঁচান, এই বিদ্যুৎ যাতে 24 ঘন্টা পাই, সেই জন্য প্রয়োজনে যা কাজ করতে লাইন নতুন করতে হয় করেন। ওই আইনের এক্সটেনশন এখন খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যই এই বিলটি আনা হয়েছে। নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয় মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণেই কিন্তু আমি আরও 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আমরা শতভাগ বিদ্যুৎ আইন করেছি, আপনি নিজেই বলছেন যে আরও বেশি লাইন করেন, তো একটা ট্রান্সমিশন করতে গেলে আমার 3 বছর লাগবে। 3 বছর কি আপনি অন্ধকারে থাকতে চান? আপনাকে আমরা 6 মাসের মধ্যে লাইন দিতে চাই, এই জন্যই তো দ্রুত আইন দরকার। 2009 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। এলাকা লালমনিয়ার
শহরে দরিদ্রের 57% সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পায় না বলছে বিশ্বব্যাংকের প্রতিবেদন। নিরাপত্তা সুবিধায় গ্রামের দরিদ্রদের চেয়ে কম নজর দেওয়া হয় নগরের দরিদ্রদের প্রতি। সকালে অনলাইনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় সংস্থাটি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ ও জরিপ চালায় বিশ্বব্যাংক। বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। এতে উঠে আসে সামাজিক নিরাপত্তার নানা বিষয়। গবেষণা বলছে, দেশে গ্রামীণ দারিদ্রের হার 26% বেশি, কিন্তু গ্রামাঞ্চলে 35% বেশি মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে। উল্টো চিত্র শহর অঞ্চলে, সেখানে দরিদ্র মানুষ প্রায় 19%, কিন্তু সামাজিক সুরক্ষা সুবিধা পায় মাত্র 11% মানুষ। ফলে অন্তর্ভুক্তি বাড়লেও দারিদ্র্যের হার আনুপাতিক হারে কমেনি। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সারা বিশ্বের জন্য একটি উদাহরণ, তবে সঠিক সুফল পেতে নজর দিতে হবে সুষম বণ্টনের ওপর। প্রকৃত মানুষের কাছে সুফল পৌঁছাচ্ছে কিনা তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। দুর্যোগকালে এই কর্মসূচির আওতা বাড়াতে হবে। সামাজিক সুরক্ষার প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দরিদ্রদের জন্য আলাদা ডাটাবেজ করার পরামর্শ তাদের। অবস্থা সম্পন্ন মানুষেরা যেন এর ফল ভোগ না করে সেদিকেও সতর্ক হতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ ছাড় হয়ে মানুষের হাতে পৌঁছাতে অন্তত 2 মাস সময় চলে যায়। নানা ধাপ পেরোতেই এ দেরি, এতে সরকারের খরচও বাড়ে। তাই সঠিক সময়ে সুবিধা দিতে আরও দক্ষ হতে হবে। একটি সফল সামাজিক নিরাপত্তা কর্মসূচির দিকে বেশি জোর দিতে হবে। সেজন্য অর্থায়ন, কার্যকর সুবিধাভোগী চিহ্নিত করা ও সঠিক তথ্যভাণ্ডার তৈরিতে কাজ করতে হবে আমাদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও উঠে আসে প্রতিবেদনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঠিক সময়ে তথ্য দিতে বিবিএসকে হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এবার ডিজিটাল পদ্ধতিতে ত্রৈমাসিকে জিডিপির তথ্য প্রকাশ করা হবে, সেহেতু এই মাসের রিপোর্ট যেন পরের মাসে পাওয়া যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কোয়ার্টারলি ন্যাশনাল অ্যাকাউন্টিং শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শামসুল আলম। বলেন, পার্শ্ববর্তী দেশগুলো 3 মাস পরপর জিডিপির তথ্য দিয়ে থাকে, কাজটি দেরিতে হলেও এখন হতে যাচ্ছে। অর্থনীতিকে বোঝা, জানা, নীতি গ্রহণ ও পদক্ষেপ নিতে ত্রৈমাসিক প্রবৃদ্ধির তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না বলেন, 3 মাস পর জিডিপির প্রবৃদ্ধির তথ্য দিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। নিয়ন্ত্রিত সুদহারেও মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, সুদ থেকে আয় কমলেও বিনিয়োগ বাড়ায় বছর শেষে বেড়েছে ব্যাংকের মুনাফা। আর বাড়ার শীর্ষে রয়েছে সিটি, পূবালি ও ডাচ বাংলা ব্যাংক, তবে কিছু ব্যাংকের কমেছে। করোনার কারণে 2020 সাল জুড়ে দেশে মন্দা ছিল ব্যবসা বাণিজ্যে। ঋণ বিতরণ যেমন কম ছিল, আবার করোনার কালে ঋণ পরিশোধে ছিল বিশেষ ছাড়। তার ওপর এপ্রিল থেকে ঋণের সুদহার কমিয়ে দেয় সরকার। এতে প্রায় সব ব্যাংকের সুদ থেকে নিট আয় কমেছে। তবে ট্রেজারি ব্যবসা ভালো হওয়ায় বিনিয়োগ থেকে আয় বেড়েছে। সব মিলিয়ে বছর শেষে নিট মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। 32 ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, 2/3 ব্যাংকের মুনাফা বেড়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে সিটি ব্যাংক, 401 কোটি টাকা। অন্যদিকে 11টি ব্যাংকের নিট মুনাফা কমেছে। যখন নিট মুনাফা দেখাচ্ছেন, তখন যদি এই নিট মুনাফার আমরা ডিস্ট্রিবিউট করে ফেলি, প্রফিটটা যদি আমরা ডিভিডেন্ড আকারে দিয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক ভবিষ্যতে যখন মোরাটোরিয়াম উঠে যাবে, ব্যাংক কিন্তু বিপদে পড়তে পারে। সুতরাং যদিও নিট মুনাফা হয়েছে, অপারেটিং প্রফিট হচ্ছে, নেট প্রফিট হচ্ছে, ব্যাংকগুলো মনে হচ্ছে ভালোভাবে অপারেট করছে, এটা হয়তো ঠিক, এটা ভালো দিক। বাট এই মানে সংযত হয়ে যদি এটাকে আমরা পারসিভ না করি, তাহলে কিন্তু বিপদ হতে পারে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গত বছর ঋণের বিপরীতে ভালো আয় হয়েছে। ঋণ খেলাপি হয়নি, তাই নিরাপত্তা সঞ্চিতি কম লেগেছে। এর ফলে মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। তবে সুদহার কমে যাওয়ায় সার্বিকভাবে 2020 সালে ব্যাংকগুলোর নিট মুনাফা কমে হয়েছে 4,660 কোটি টাকা, যা 2019 সালে ছিল 6,980 কোটি টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।